মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় সাবধানে থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। তো আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী। তো আমার এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহা অষ্টমী। তো চলো আজকে আমি একটা নাড়ু তৈরি করে দেখাবো, সেটা হলো ভাজা নাড়ু, নারকেলের ভাজা নাড়ু। তো কিভাবে তৈরি করছি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম রুল ময়দা, নিয়েছি 2 নারকেল, সুজি 250 গ্রাম এবং এখানে এই বাটিটায় নিয়েছি চিনি গুঁড়ো করে, তো আর মৌরি আর নিয়েছি কালো জিরে। এই যে এটা নিয়েছি চিনি। তো এইবার আমি দিয়ে দিলাম চিনি, ময়দা আর নারকেল কোড়া, মৌরি, কালো জিরে সব একসঙ্গে ভালো করে মাখবো। আমি কিন্তু কোনো জল নেব না, জল ছাড়াই আমি ওটা মাখবো, যেহেতু নারকেলের রসটা আছে, দুধটা আছে, সেই দুধটার সাথে চিনিটা মেল্ট হয়ে যাবে এবং আমার পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। দেখো আমি কিভাবে মাখছি। বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে মেখে যাব। দেখো আমি মেখেই যাচ্ছি, আমার কিছুটা হলো মাখা হয়েছে, মানে পুরো ময়দাটা একসঙ্গে একটা এসে গেছে। আর এটাই যদি জল অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো ভালো করে এটা টাইট করে মেখেই যেতে হবে এবং ভালো করে ঠাসতে হবে, তারপরে আধ ঘন্টা কি এক ঘন্টার জন্য রেস্ট করার জন্য ছেড়ে দিতে হবে। তো দেখো আমার আটার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। তো আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করার জন্য মিনিমাম 1-1.5 ঘন্টা রেখে দেবো, 1/2 ঘন্টা রেখে দেবো। তো ফিরে আসছি। তো দেখো আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো এবার আমি ছোট ছোট বলের মতো পাকিয়ে নেব, আর এখানে নিয়েছি আমি ময়দা দিয়ে নিয়েছি। তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে পাকিয়ে নিচ্ছি। তোমরা বিভিন্ন রকমের শেপ দিতে পারো, আমি এরকমই শেপ দিই যখনই বানাই। খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ টেস্টফুল হয় খেতে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এমনি চিনিও তোমরা দিতে পারো, কিন্তু গুঁড়ো করে চিনিটা দিলে খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি মাখাটা হয় আর হাতে মাখতে গেলে লাগে না, যেহেতু চিনির দানা থাকলে হাতে খুব জ্বালা করে, ফোটে হাতে চিনির গুঁড়ো, সেগুলোর জন্য ব্যথা করে, ওর জন্য চিনিটা গুঁড়ো করে নেওয়াই ভালো। দেখো আমার পুরো পাকানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি এক একটা করে নাড়ুগুলো ছেড়ে দেব। এগুলো কিন্তু একটু তেলটা খুব গরম হলে তবে দিতে হবে, কারণ কাঁচা তেলে দিলে এগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি একসঙ্গে অনেক কটা দিয়েই ভেজে নেব। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এবার এবার উল্টে পাল্টে নেব। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি বাদ বাকিগুলো এরকম করে ভেজে নেব।
তো দেখো আমার ভাজা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে কিরকম ঠিক এরকম হচ্ছে।